আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চাকুরির জন্য জানা জরুরি এমন সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করব। ওনাকে নিয়ে এ পর্যন্ত বিসিএস এর প্রশ্ন এসেছে 39 বার। আগামী বিসিএস এক্সামও 2 থেকে 3টা প্রশ্ন রবীন্দ্রনাথ থেকে আমরা আশা করতে পারি। আমরা জানি রবীন্দ্রনাথ আধুনিক যুগের কবি। তার জন্ম 7 মে 1861, বাংলা 25শে বৈশাখ 1268। তিনি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বসতি ছিল খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। তিনি ব্রজবুলি ভাষায় ভানুসিংহ ঠাকুরের পদাবলী লিখেছিলেন। ওনার কিছু নাটক উৎসর্গ। উনি বসন্ত নাটক উৎসর্গ করেন নজরুলকে, তাসের দেশ নাটক উৎসর্গ করেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, কালের যাত্রা নাটক উৎসর্গ করেন শরৎচন্দ্রকে। ওনার লেখা পূর্বী কাব্যটি উৎসর্গ করেন ভিক্টোরিয়া ওকাম্পোকে। আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাসগুলো গল্পের মাধ্যমে পড়ার চেষ্টা করব। গোরা আর মালঞ্চ দুই বোন একে অপরের সাথে যোগাযোগ করে দুইজনে বউ ঠাকুরানির হাটে গেল। তাদের কারো কাছেই কোনো অর্থ ছিল না, তাই তারা করুণা করে চতুরঙ্গ লাইব্রেরি থেকে একজন চোখের বালি ও অন্যজন শেষের কবিতা দুইটা বই নিল। কিন্তু ঘরে বাইরে পড়েও কেউ ওই চার অধ্যায় শেষ করতে পারেনি। এই সাজানো গল্পগুলো আপনার যেভাবে মনে থাকবে সেভাবেই নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। গল্পের মাধ্যমে পড়লে মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। এবার আসুন কয়েকটা উপন্যাস সম্পর্কে কিছু তথ্য জানি। করুণা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা উপন্যাস। বউ ঠাকুরানির হাট প্রথম প্রকাশিত উপন্যাস। গোড়া রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস। শেষের কবিতা কাব্যধর্মী উপন্যাস। এই উপন্যাসে ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম পাওয়া যায়। চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম মনস্তান্ত্রিক উপন্যাস। ঘরে বাইরে এই উপন্যাসের উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি। এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু কাব্যগ্রন্থের নাম জানব। আমরা গল্পের মাধ্যমে পড়ার চেষ্টা করব। এখানে অনেকগুলো চরিত্র, তারা আলাদা কর্ম নিয়ে ব্যস্ত। কবি সেই কর্মগুলোই বলবেন যার মাধ্যমে কাব্যের নামগুলো আমরা মনে রাখব। চলুন শুরু করি। একজন কবি বসে বসে পূর্বের কিছু ভাবছিলেন। কবির কাহিনীটি স্মরণে আসছে। সেই কাহিনীর শেষ লেখাটি ছিল পূর্বীর চৈতালি মহুয়াদিন। কবি বনফুল নদীতে তাকিয়ে দেখেন সোনার তরীর খেয়াতে ছিল চিত্রার কল্পনা, আর প্রভাত সঙ্গীতে ছিল মানসী। বলাকা উৎসর্গে গিয়েছিল গীতাঞ্জলির গান, কিন্তু সেজতিয়ার পূর্বই তা শোনেনি, তাই তারা কণিকা করি ও কোমলের মতো পুনশ্চ শুনতে চাইল। এই ছিল রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। এবার চলুন কয়েকটি কাব্যগ্রন্থের তথ্য জেনে নেই। কবি কাহিনী রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বনফুল দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি। আমরা জানি রবীন্দ্রনাথ এই কাব্যের জন্য বিখ্যাত। আমরা অনেকে মনে করি তিনি এই কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু না, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি ও ওনার অন্যান্য কিছু কাব্য থেকে। উনি কিছু কবিতা নির্ধারণ করেন এবং ইংরেজি অনুবাদ করে একটি বই লিখেন সং অফ ফাইন্স নামে, আর এর জন্যই তিনি 1913 সালে এশিয়া উপমহাদেশের মধ্যে তিনি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। শেষ লেখা রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, এই কাব্যের লাইন। তিনি মৃত্যুবরণ করেন 7 আগস্ট 1941, বাংলা 22শে শ্রাবণ 1348। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আজ এ পর্যন্তই জ্ঞান আহরণে আমাদের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।